ব্যবসায়ীদের সুবিধার্থে রাজধানীর বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হলো লাইসেন্স প্রদান ও রেজিস্ট্রেশন মেলা। অনলাইনের মাধ্যমে প্রদত্ত এই মেলায় ব্যবসায়ীরা তাদের সুবিধা পেয়ে বিশেষভাবে খুশি। সংশ্লিষ্ট মেলায় অংশ নিয়ে সদর মহকুমা শাসক বলেন, একাংশ ব্যবসায়ী সুবিধা থাকা সত্ত্বেও লাইসেন্স করছে না, কিন্তু ব্যবসা করতে হলে লাইসেন্স নথিভুক্ত করা বাধ্যতামূলক। গ্রাম শহর নগর সর্বত্রই রয়েছে ব্যবসায়ীরা, এরা বিভিন্ন সামগ্রীর ব্যবসা করে থাকেন, আর ব্যবসা করতে হলে লাইসেন্স নেওয়া একান্ত আবশ্যক। এই বিষয়টি সেই বহুকাল আগে থেকেই চলে আসছে। অধিকাংশ ব্যবসায়ীরা লাইসেন্স নিয়ে ব্যবসা করলেও একাংশ ব্যবসায়ী এ থেকে বিরত রেখেছে নিজেদের, ফলে সময়ে সময়ে সেই সমস্ত ব্যবসায়ীরা নানাহ সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীদের কথা মাথায় রেখে প্রশাসনের উদ্যোগে শুক্রবার রাজধানীর বাণিজ্য ভবনে ফুড লাইসেন্স প্রদান ও রেজিস্ট্রেশন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর মহকুমা শাসক অসীম সাহা, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক সুস্মিতা চক্রবর্তী, লাইসেন্স প্রদানকারী কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই সদর মহকুমা শাসক জানান, খাদ্য সামগ্রী বিক্রি ও ব্যবসা করতে হলে সরকারের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক, তবে একাংশ ব্যবসায়ী এখনো লাইসেন্স নেয়নি। আসলে ফুড লাইসেন্স এবং ফ্র্যাঞ্চাইজ যে লাইসেন্স আপনারা সবসময় নিয়ে থাকেন, এটা বাধ্যতামূলক। যারা এই সংক্রান্ত ব্যবসা করবেন, ফুড সংক্রান্ত ব্যবসা করবেন, তাদের এই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক, এবং যারা এখানে ব্যবসা করেন তারা এটা জানেন। এটা ক্ষুদ্র অংশ আছে যারা হয়তোবা এটা করতে পারেন, অথবা এর থেকে বিরত আছে। তিনি বলেন, লাইসেন্স নিতে হবে অনলাইনের মাধ্যমে, অফলাইনে লাইসেন্স নেওয়ার কোনো ব্যবস্থা নেই। আর সমস্ত লাইসেন্স আপনারা জানেন অনলাইন হয়ে গেছে, ডিজিটালাইজড। অনলাইনের মাধ্যমে লাইসেন্স দিতে হবে, তার বাইরে অফলাইনে কোনো ব্যবস্থাপনা নেই। আপনারা এখানে যে ফর্ম আপনারা ফিল আপ করবেন অথবা দেখবেন, সেটা অনলাইনে ডাটা ফিল আপ করে তারপরে লাইসেন্স বেরোবে। ব্যবসা মানে আপনাদের যে বিজনেস করবেন, বিজনেসের শর্ত আছে, বিভিন্ন বিজনেসের বিভিন্ন রকম লাইসেন্স আপনারা নিতে হয়, তার অঙ্গ হিসাবে ফ্র্যাঞ্চাইজের যে লাইসেন্স, সেটা একটা এই অঙ্গ বিজনেসের। মহকুমা শাসক ব্যবসায়ীদের সাবধান করে দিয়ে বলেন, লাইসেন্স আছে তো তার শর্ত মানতে হবে, তা না হলে জরিমানা গুনতে হবে। কিছু ক্ষেত্রে আমরা যেটা পরিলক্ষিত করেছি, যে লাইসেন্স আপনাদের আছে, লাইসেন্সে যারা লাইসেন্স নিচ্ছেন শুধু লাইসেন্সটাই নিচ্ছেন। এদিনকার লাইসেন্স শিবিরে অংশ নিয়ে লাইসেন্স করতে আসা ব্যবসায়ীরা বিশেষভাবে খুশি হন উপকৃত হবার কারণে, সেই সাথে লাইসেন্স মোতাবেক ব্যবস্থা করার উপরও গুরুত্ব আরোপ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।